নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি অপরাপর দিনের আলোচনাগুলির থেকে খানিকটা হলেও পৃথক। আজকের আলোচনা হলো বৃষ রাশির ছেলেদের 10টি ভালো গুণ। সাধারণত বৃষ রাশির লোকেদের মধ্যে আমরা যেটি দেখতে পাই, প্রচন্ড জেদ, বেশ রাগ, একগুঁয়ে ক্যারেক্টার, নিজের মধ্যে যে অহংকার রয়েছে সেই অহংকারে এদের মাটিতে পা পড়তে চায় না। তো এই দোষগুলির মধ্যে কি এমন 10টি ভালো গুণ রয়েছে যেগুলি আপনাকে একজন বৃষ রাশির জাতকের প্রতি আকৃষ্ট হতে বাধ্য করবে? আসুন সেই গুণগুলি নিয়ে আমরা আলোচনা করি। মূল আলোচনায় প্রবেশ করবার আগে একটু জানিয়ে রাখতে চাই, জ্যোতিষ শিক্ষার উদ্দেশ্যে আমাদের ঋষিবাণী একটি ডিস্টেন্স কোর্সের বন্দোবস্ত করেছে। 350টি ভিডিও ক্লাস সমন্বিত এই কোর্সে আপনারা পাবেন। এই ভিডিও ক্লাসগুলি ছাড়াও বিভিন্ন নোটস, 450টি ইভেন্ট প্রেডিকশনের জন্য রুলস, 150টি বার্থ চার্ট অ্যানালাইসিস উইথ এক্সপ্লেনেশন এবং মূলত ফলিত জ্যোতিষ শিক্ষার উপরেই এই কোর্সটি তৈরি করা হয়েছে। এখানে প্রেডিক্টিভ পার্টটিকেই মূলত আমরা কভার করেছি। যদি আপনি ইন্টারেস্টেড হন সেই ক্ষেত্রে 8337059054 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের লাইফটাইম মেম্বারশিপের জন্য আপনারা এই একই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরও একটি ছোট্ট ঘোষণা করব, লাইফস্টাইল ভিউ এপিক, এটি আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল। আপনারা যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে সেই প্রশ্নগুলির উত্তরের জন্য আপনারা লাইফস্টাইল ভিউ এপিকের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন। সেই প্রশ্নটিকে আরও একটি অনুরোধ করব লাইফস্টাইল ভিউ এপিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। শুরু করব আমরা আজকের আমাদের মূল আলোচনা, বৃষ রাশির ছেলেদের 10টি ভালো গুণ বা বৃষ রাশির ছেলেদের 10টি বিশেষ বৈশিষ্ট্য যা তাদেরকে অপরাপর জাতকদের থেকে পৃথক করে রাখে। সাধারণত এদের মধ্যে যে বিষয়গুলি দেখা যায় সেগুলি হলো ভীষণ অহংকার, নিজের যুক্তিতে অনর, এরা রাগী, এরা জেদি, এরা আপনার কোনো কথায় পরোয়া করবে না। তাহলে এই সমস্ত দোষগুলির মধ্যে কি এমন 10টি ভালো গুণ, আসুন আমরা দেখি। প্রথমত, এরা ভীষণ ধীরস্থির, সুচিন্তিত ও পরিকল্পিতভাবে যে কোনো কাজ করতে ভালোবাসে। প্রথমে বৃষ রাশির যে জেনারেল ক্যারেক্টার সেটি আমাদের খানিকটা ফিল করতে হবে। এটি স্থির রাশি, এটি পৃথ্বী তত্ত্বের রাশি, এর অধিপতি শুক্র। ফলে এই যে রাশিটি, এর মধ্যে যেমন ধীরস্থির ব্যাপারটি রয়েছে পৃথ্বী তত্ত্বের জন্য, সুচিন্তিত এবং শুক্রের জন্য এরা পরিকল্পিত, সেই কারণে এদের যে কাজকর্ম, অ্যাক্টিভিটি, তাদের মধ্যে একটি প্ল্যানিং, এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। অপরাপর রাশির তুলনায় এদের মধ্যে অনেক বেশি দায়িত্ববোধ দেখতে পাওয়া যায়, তাই জন্য যে কোনো কাজ নির্দ্বিধায় এদের মধ্যে দিয়ে রাখা যায়। বৃষ রাশির মধ্যে আমরা তিনটি নক্ষত্রের সমন্বয় দেখতে পাই। প্রথমটি হলো কৃত্তিকা অর্থাৎ রবির নক্ষত্র, দ্বিতীয়টি হলো রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্র এবং তৃতীয়টি হলো মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। ফলে রবি, চন্দ্র এবং মঙ্গল, এদের যে গুণাবলী তার কিছুটা এফেক্ট বৃষ রাশির জাতকদের মধ্যে পাওয়া যায়। ফলে মানসিক এবং শারীরিক দিক থেকে এরা কিন্তু অপরাপর রাশির তুলনায় অনেক বেশি দায়িত্ববান, তাই জন্য আপনি দ্বিধাহীনভাবে যে কোনো কাজ এদেরকে সমর্পণ করতে পারবেন। তৃতীয়ত, এরা প্রচন্ড পরিশ্রমী, পরিশ্রমকেই এরা কিন্তু সাফল্যের চাবিকাঠি মনে করে। ফলে ফাঁকি দিয়ে কোনো একটি কার্য উদ্ধার করব, সহজ পথে কাজটি করব, এই বিষয়টি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। ফলে কর্মী হিসেবে, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে এদের ওপর ভরসা করা অনেক বেশি সহজসাধ্য
এবং সঠিক। পঞ্চমত, এরা হলো সহনশীল। বৃষ রাশির ছেলেরা কোনো প্রতিবন্ধকতাতেই অবদমিত হয় না, নিজের লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে চলার চেষ্টা করে। কোনো বাধাই এদের কাছে বাধা স্বরূপ মনে হয় না, অসীম সহনশীলতার সঙ্গে এরা সেই বাধাগুলিকে সহ্য করে এবং এই প্রতিটি বাধার মাধ্যমে নিজেদের শিক্ষা, নিজেদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। ফলে পরবর্তী প্রতিবন্ধকতা অতিক্রম করা এদের জন্য অনেক সহজ হয়ে যায়। তাই জীবন যুদ্ধের প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় বৃষরাশির জাতক জাতিকারা জয়ী হতে সক্ষম হয়। হয়তো এই জয় আসে বিলম্বিত ভাবে, দীর্ঘায়িত হয় এই জয়, কিন্তু আলটিমেটলি দিনের শেষে বৃষরাশির জাতকরা কিন্তু খুব কমই দেখা যায় যে পরাজিত হয়েছে। পঞ্চমত, এদের ধৈর্য অসীম। কোনো পরিস্থিতিতেই এদের চিত্ত চঞ্চল হয় না, এরা কিন্তু ধীর স্থির ভাবে অসীম ধৈর্যের সাথে, যেহেতু স্থির এবং বৃদ্ধি, ধৈর্য ধরার ক্ষমতা এবং যোগ্যতা দুই এদের মধ্যে রয়েছে। ক্ষমতা যোগ্যতার সঙ্গে মানসিকতাও রয়েছে, চাঞ্চল্য এদের মধ্যে দেখা যায় না। তাই জন্য এরা চিত্ত অচঞ্চল রেখে নিজের যে লক্ষ্য তার দিকে অসীম ধৈর্যের সাথে এগিয়ে যেতে সক্ষম হয়। ষষ্ঠত, এদের মধ্যে সর্বদা একটি অভিভাবক সুলভ ভাব লক্ষ্য করা যায়। এটি কিন্তু এই রাশিতে যে গ্রহরা, অর্থাৎ এই রাশির যে নক্ষত্রগুলি, গ্রহ নয় নক্ষত্রগুলি, তাদের যে অধিপতি, সেই অধিপতিদের যে প্রভাব, তার খানিকটা এদের মধ্যে প্রভাবিত হয়। এবং আরো যে বিষয়টি হলো যে পৃথিবী তত্ত্ব, ফলে যে কোনো বিষয়, যে কোনো ঘটনা তাকে আড়াল করে নেওয়া বা তার দায়িত্ব নিজের উপর নিয়ে নেওয়া, তার একটি বিষয় এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো সমস্যাকে এরা নিজের সমস্যা হিসেবে গ্রহণ করে নেয়। ফলে এদের মধ্যে এই অভিভাবক সুলভ ভাবটি, এটি কিন্তু প্রকট হয়ে ওঠে। সপ্তমত, এদের প্রকৃতি জেদি, শান্ত, ঈশ্বর বিশ্বাসী ও ক্ষমাশীল। এরা যেমন জেদি, জেদির সঙ্গে সঙ্গে এরা কিন্তু ছটফটে চঞ্চল প্রকৃতির নয়। এদের এই জেদ হলো শান্ত জেদ, এর মধ্যে একটি গাম্ভীর্য লক্ষ্য করা যায়। তার সঙ্গে সঙ্গে এরা প্রচণ্ডভাবে ঈশ্বর বিশ্বাসী এবং সবচেয়ে বড় গুণ যেটি, এরা হলো ভীষণভাবে ক্ষমাশীল। ফলে আপনার সঙ্গে এদের যে সমস্যাই হোক না কেন, আপনি যদি নিজেকে কখনো এর কাছে সমর্পণ করেন, তখন কিন্তু এ নির্দ্বিধায় আপনার সমস্ত দায়িত্ব নিজের করে নেবে এবং আপনার সমস্ত সমস্যাকে নিজের সমস্যা ভেবে সেইগুলি সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে। এদের দায়িত্ব বোধ এবং নেতৃত্ব দেবার ক্ষমতা অতুলনীয়। বৃষ রাশি, বৃষ অর্থাৎ ষাঁড়, ষাঁড়ের যে ক্যারেক্টার, অর্থাৎ প্রচুর ওজন নেওয়ার ক্ষমতা, মোটা স্কন্ধ, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু বৃষ রাশির জাতকদের মধ্যে পরিলক্ষিত হয়। এরা ভীষণভাবে দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয় এবং এই দায়িত্ব বোধের জন্য স্বাভাবিকভাবেই এদের উপর দায়িত্ব আরোপিত হয়। এবং আপনা আপনি ভাবেই এরা কিভাবে যেন সমাজ, সোসাইটি, গোষ্ঠী ইত্যাদির নেতৃত্বের আসনে উপস্থাপিত হয়ে ওঠে। এই নেতৃত্ব দেবার ক্ষমতা বা ইচ্ছা, এটি কিন্তু এদের, যে ক্ষমতা থাকলেও ইচ্ছা কিন্তু বিশেষ একটা থাকে না। ফলে ইচ্ছা থাকুক বা না থাকুক, এদের যে দায়িত্ব বোধ, এদের যে যোগ্যতা, এই যোগ্যতাই এদের উপর নেতৃত্ব আরোপিত করে তোলে। ফলে এরা আলটিমেটলি ইচ্ছায় বা অনিচ্ছায় নিজের সমাজের একটি নেতৃত্বের আসনে উপস্থাপিত হতে সক্ষম হয়। নবমত, গাম্ভীর্য ও শারীরিক ক্ষমতা। এদের এই বৃষ রাশি হবার কারণে, শুক্র প্রভাবিত হওয়ার কারণে,
স্থির পৃথ্বী শুক্র প্রভাবিত একটি রাশি, যার মধ্যে বা যার কারণে এদের যে শারীরিক গঠন বা কাঠামো, এই কাঠামোই এদের প্রতি এদের মধ্যে একটি গাম্ভীর্য ভাব নিয়ে আসে এবং শারীরিক ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে অপরাপর রাশির তুলনায় এদের প্রতি আমাদের সম্ভ্রম, এদের প্রতি আমাদের শ্রদ্ধা, এটি অনেক দ্রুত গড়ে ওঠে। ফলে সমাজের উচ্চ পর্যায়ে, উচ্চ স্তরে এরা অতি সহজেই নিজেদেরকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়। দশমত, বৃষ রাশির জাতকরা অনেক বেশি রক্ষণশীল, অথচ অদ্ভুতভাবে এরা যুক্তিবাদী এবং এরা হলো ভীষণ সৌন্দর্য বোধযুক্ত। স্থির রাশি হওয়ার কারণে এরা রক্ষণশীল, শুক্র প্রভাবিত হওয়ার কারণে, রবি, চন্দ্র এবং মঙ্গলের প্রভাব থাকার কারণে এরা যুক্তিবাদী এবং শুক্র নিয়ন্ত্রিত হওয়ার কারণে এরা ভীষণ সৌন্দর্য বোধযুক্ত। তাই এই রক্ষণশীল, যুক্তিবাদী এবং সৌন্দর্য বোধ, এই তিনটির যে কম্বিনেশন, এই কম্বিনেশন এদেরকে অপরাপর সমস্ত রাশির থেকে পৃথক করে রাখে। তাহলে এই হলো সেই দশটি গুণ যা বৃষ রাশির জাতকদের অপরাপর রাশিগুলির থেকে পৃথক করে, সেই দশটি গুণ যা বৃষ রাশির জাতকদের প্রতি আপনাকে আকৃষ্ট হতে বাধ্য করে। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে। এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য সমৃদ্ধির জন্য শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। নমস্কার।